সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাহিনুল ইসলাম, গ্রিনফিল্ড কলেজের ভাইস প্রিন্সিপাল, গ্রিনফিল্ড কলেজ থেকে বলছি। আজকে আমাদের 26শে মার্চ উপলক্ষে আমাদের কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে ছেলেমেয়েরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। চলুন আজকে আমরা দেখি কীভাবে তারা ড্রয়িংগুলো করছে। চলুন আমরা দেখি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 26শে মার্চ উপলক্ষে আজকে এখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। বাচ্চাদের ড্রয়িং দেখে আমি এত মুগ্ধ হয়ে যাচ্ছি, এরা এত সুন্দর 26শে মার্চের কনসেপ্টটা যে তারা বুঝতে পারছে, কী কী আঁকতে হবে, স্মৃতিসৌধ আঁকছে, ওইখানে একটা বাচ্চা পতাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আঁকছে, জিনিসগুলো দেখে এত ভালো লাগছে নিজের কাছে যে তাদের মধ্যেও যে তাদের স্বাধীনতা চেতনা তাদের মধ্যে আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তারা খুবই আনন্দের সাথে তারা এই জায়গায় অংশগ্রহণ করছে। তারা ছুটির পরে কেউ বাসায় চলে যায়নি, সবাই এখানে অপেক্ষা করেছে। জিনিসগুলো খুবই আসলে আনন্দদায়ক। আমি ওদের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দ ভোগ করছি এবং খুব ভালো লাগছে আজকে আমার কাছে। এখানে হচ্ছে ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি আছে। আসলে সংখ্যাটা আমি ঠিক জানি না, কিন্তু বেশ ভালো সংখ্যায় ওরা খুব ভালো সংখ্যায় অংশগ্রহণ করেছে। 30 থেকে 30 জনের মতো হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা মেয়ের ড্রয়িংটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। তারা জাতীয় পতাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি এঁকেছে। জিনিসগুলো যে তাদের ড্রয়িং থেকে আসছে জিনিসটা খুবই আসলে ভালো লেগেছে আমার কাছে। এই যে ওর ড্রয়িংয়ের আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে জাতীয় পতাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি, এই জিনিসটা খুবই আর কি অ্যাপ্রিসিয়েটেবল, খুবই সুন্দর। থ্যাংক ইউ। জি স্যার, আমাদের ছেলেমেয়েরা ভালো ড্রয়িং করতেছে, যে যার মতো বলে প্রতিভার প্রকাশ পাবে, হয়তো এর ভিতর থেকে কেউ একজন বের হয়ে আসবে। আর প্রত্যেকেই যে যার আগ্রহ অনুসারে খুব মনোযোগ সহকারে ড্রয়িং করতেছে। কিছু কিছু ড্রয়িং খুবই মনোযোগ সহকারে আমি দেখতেছি, যেমন এই ড্রয়িংটা খুব ভালো লাগতেছে, এটা মেয়ে আসছে, তার এদিকে আসেন, এই যে ড্রয়িং, এটা ওর মনের মতো করে ও ড্রয়িং করতেছে। আমার মনে হয় যে ও আস্তে আস্তে বেশ ভালো প্রতিভাবান একজন ড্রয়িং হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি জৌদা খাতুন, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি আজকে বলছি। আমাদের স্টুডেন্টরা আজকে 26শে মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেটায় অংশ নিচ্ছে। এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত সবাই খুব সুন্দরভাবে প্রতিযোগিতা অংশ নিচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এখানে অনেকে অনেক ধরনের ছবি আঁকছে, খুবই সুন্দর ছবিগুলো, দেখলেই বোঝা যাচ্ছে তারা অনেক মনোযোগ দিয়ে ছবি আঁকছে। তুমি কিসের ছবি আঁকছো একটু বলবে? নাম কি? রুকাইয়া রব্বানি। ক্লাস টেন। বঙ্গবন্ধুর স্বাধীনতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি কি একটু কথা বলবো? তোমার নাম কি? মনিরা রহমান অর্ষা। কোন ক্লাসে পড়ো? 6। কিসের উপরে ভিত্তি করে ছবিটা আঁকছো? স্বাধীনতা দিবস। আর প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেমন লাগছে তোমার? ভালো, খুবই ভালো। ইয়েস মিস। আর দেখি তো কে কেমন ছবি আঁকছে। তোমার নাম কি? তাশফিক। কোন ক্লাসে পড়ো? 8। ইংলিশ ভার্সন? জি, ইংলিশ ভার্সন। তুমি কিসের উপরে ছবি আঁকছো? যুদ্ধের, মুক্তিযুদ্ধের উপরে, বাংলাদেশের সেনা আর পাকিস্তানের সেনার মধ্যে যুদ্ধ চলছে সেই অবস্থায়। ছাব্বিশে মার্চ উপলক্ষে মানে বুঝলাম না, 26শে মার্চে আমাদের 26শে মার্চ থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়,
হয়। এরপর 26শে মার্চে আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হয় এবং এই দিন বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমে আমরা যুদ্ধটা শুরু করি। আর আমরা স্বাধীনতা লাভ করি 16ই ডিসেম্বরে, দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পরে। আচ্ছা, আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা অনেক সুন্দর সুন্দর ছবি আঁকবে এই দিনের উপর ভিত্তি করে। ধন্যবাদ সবাই। আয়োজিত 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল স্টুডেন্ট অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। তাদের ছবির মধ্যে উঠে এসেছে মহান স্বাধীনতা দিবসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিজয়ের যে আমাদের যে স্বাধীনতার যে অর্জন, সে অর্জনের চিত্রগুলো খুব সুন্দর করে তারা ফুটিয়ে তুলছে। এটা আমাদের বাচ্চাদের বা স্টুডেন্টদেরকে তাদের সৃজনশীল বিকশিত হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি এই বাচ্চাদের ছবি আঁকার বিষয়ে খুব উচ্ছ্বসিত। তারা ভবিষ্যতে আরও অনেক ভালো অবদান রাখবে, বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী বা বিভিন্ন প্রতিযোগিতায় তারা আমাদের স্কুলের জন্য সুনাম বয়ে আনবে, আমি এটা স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করি। আশা করি সবাই এই কম্পিটিশনটা সুন্দর করে সম্পূর্ণ করবে, আমি সেই আশা ব্যক্ত করছি। এবং সেই সাথে এটাও মনে করছি যে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি উপহার পাব ওদের চিত্রকর্মের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং কাগজের কোয়ালিটিও আজকে অনেক ভালো আছে, তাই না? ছেলেমেয়েরা তো অনেক খুশি আজকে, আশা করছি অনেক ভালো ভালো ড্রয়িং চলে আসবে ঠিক একইভাবে স্যার। থ্যাংক ইউ। ওকে, অনেক সুন্দর সুন্দর তারা ছবি আঁকছে, খুব ভালো করছে। আমি খুবই আবেগ আপ্লুত এবং খুবই এক্সাইটেড এই ছেলেমেয়েদের ছবি দেখে। এরকম একটা কম্পিটিশন করতে পেরেছি আমরা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আমরা ছবি কম্পিটিশন আয়োজন করে 26শে মার্চ উপলক্ষে প্রতিযোগিতা আয়োজন করেছি। শিক্ষার্থীরা অনেক ভালো ভালো ছবি আঁকবে, অনেক ভালো ভালো ছবি বের হয়ে আসবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আশা করছি এই ক্ষুদে শিল্পীরা, এই ক্ষুদে প্রতিযোগীরা একদিন জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে বলে আমার বিশ্বাস, এবং গ্রিনফিল্ড কলেজের সুনাম বয়ে নিয়ে আসবে এবং দেশের সুনামও বয়ে নিয়ে আসবে যখন তারা বড় বড় কাজ করবে, বড় বড় কাজ করবে আন্তর্জাতিক অঙ্গনে, তারা অনেক কাজ করবে। সেই প্রত্যাশা, সেই দোয়া সকলের জন্য, গ্রিনফিল্ড স্কুলের জন্য এবং ভালোবাসা সকলের জন্য। আসসালামু আলাইকুম, আমি রাহেনুল ইসলাম, গ্রিনফিল্ড কলেজ ভাইস প্রিন্সিপাল।